वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दुसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनन्दनन्दनन्द वन्दे राधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दवनं मनोहरम् वाञ्छाकल्पतरुवस्य कृपासिन्धुव्यवच पतितानं पावुनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मुखं करोति वाचालं पङ्गुं लङ् हैतगिरिं यत् किपातमहं वन्दे परमानन्दमाधवं वृन्दावयतुसि वै पिया वै केशवस्य च

भोक्तिप्रमोदाक्ष जगो ध्येयं सदा परिभवग्नमविष्टदुहं तीर्थास्पदं शिवभिरुञ्चिनुतं शरण्यं दीतात्यहं पुनतपालभवद्दिपूतं वन्दे महापुरुष ते चरणं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय বিসুজিত কিমিদু সুদর্শি পুরুনাগর স্বসাগর সারমূর সারাধিকময়া তু কম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদানৈতর শিব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীদ্দ্বৈত গদা ধর শিবসা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম আজানুম্বিতভুজৌ কনকু সংকীর্নৈকিত কমলা বরুবর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয়করুণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

বরানসিপুরপতি ভজ বীশনাথম বা গীষজুষবদ লক্ষ্মীসি যৃদসম্বী শিঙ্গমহে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভয়ম প্রমত্তস্য বনীষু পিষাদ যত স আস্তে সহসট পত্নিয়া জিতেন্দ্রিয়স্ব আত্মরথের উধস্য সংসার বন্ধন কিংনু করোতি অবদ্যাম গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী জগৎ প্রভা পরমংশ জগৎগুরু জানিয়েছেন মায়ার সেবা এমনিতেই লোকে করতে চায় করবার রুচি আছে কোনো কিছু আদেশ না করলেও মায়ার সেবা এমনিতেই লোকে করে কিন্তু অধক্ষজ ভগবানের সেবা কেউ করতে চায় না গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপা পরমংশ জগৎগুরু জানিয়েছেন মায়া সেবা কোনো কিছু আদেশ না করলেও এমনিতেই লোকে করতে রুচি রাখে কিন্তু যে ভগবানের সেবা কেউ করতে চান না কাউরই করবার কোনো রুচি নাই কোনোরকমভাবেই তারা চান না অদক্ষজ বস্তুর কোনো সেবা করি এরকম কোনো সংকল্প কার মধ্যে রুচিও নাই অধক্ষজ বস্তু কাকে বলে অধক্ষজ বস্তু কাকে বলে অদক্ষজ বস্তু সম্বন্ধে শিল বাদ সন্দর্ভতে লিখেছেন অক্ষজ জ্ঞানম তথা ইন্দ্রিয় জ্ঞানম যেন ইতি অধক্ষজন অধকৃত অক্ষজজ্ঞানম জ্ঞানম জ্ঞানম মানে হল আমাদের ইন্দ্রিয়ের দ্বারা মনের দ্বারা যে জ্ঞান আমরা সংগ্রহ করে থাকি এই জড় দ্বারা আমরা যে জ্ঞান সংগ্রহ করে থাকি জড় জগতের জ্ঞান সমস্তটাই জড় এটাকে বলা হচ্ছে অক্ষজজ্ঞান জ্ঞান এই জ্ঞানের কেরামতি সব শেষ হয়ে যায় এ জ্ঞানের কেরামতি বেশি দিন থাকে না সব বিনষ্ট হয়ে যায় কিন্তু বস্তু ভগবান যাকে এ ইন্দ্রিয়ের দ্বারা মনের দ্বারা বুদ্ধির দ্বারা কোনোরকমভাবে মেপে নেওয়া যায় না রকম ভাবে মাপা যায় না কোন অনুভবের মধ্যে আনা যায় না সে বস্তুটা সম্বন্ধে সে বিষয় সম্বন্ধে আমাদের কোনো কাণ্ডজ্ঞানই জাগ্রত হয় না আমরা এমন একটা প্যাসিভ অবস্থায় রয়েছি যেখান থেকে ভগবানের কাছে অগ্রসর হওয়ার কোনো প্রশ্নই আসতে পারে না আমরা এমন একটা প্যাসিভ অবস্থায় পড়ে রয়েছি যেখান থেকে ভগবানের কাছে অগ্রসর হব এ একটা একটা আশ্চর্যকর এই কথাটা বিশ্বাস করা যায় না অধক্ষজ জ্ঞান সম্বন্ধে প্রভাত বলছেন যে জ্ঞান অক্ষয জ্ঞানকে লাথি মেরে নিচে ফেলে দিয়ে যিনি নিজের স্বমহিমায় বিরাজমান থাকেন সেটাকে বলা হয় অধক্ষজ বস্তু যেটাকে ইন্দিরের দ্বারা জড়ো ইন্টালেক্ট বুদ্ধির দ্বারা বিবেকের দ্বারা মনের দ্বারা কোনোরকমভাবে পারসেপশন অনুভবের মধ্যে আসে না সেটাকে বলা হয় অধক্ষজ বস্তু অধকৃত অক্ষজ জ্ঞানম তথা ইন্দ্রিয় জ্ঞানম যেন ইতি অধক্ষজম এটাকে বলে অধক্ষজ জ্ঞানের কথা বলা হয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপা পরমাংশ গুরু জানাচ্ছেন মায়া কাকে বলে মায়ার ডেফিনিশনটা কী অনেকেই তো বলতে শুনেছি মায়া সবসময়ই বলেন মায়া কিন্তু মায়া কাকে বলে মায়ার ব্যাখ্যা কী সেটা আমাদের অনুভবের মধ্যে কি আসে আমার মনে হয় আসে না যদি মায়া কী বস্তু আমাদের অনুভাবে আসতো তার সঙ্গে সঙ্গে আমরা অ্যালার্ট হয়ে যেতাম আমরা এতটাই সতর্ক হয়ে যেতাম যেটা উপনিষদে বলছেন উপনিষদে যেটা বলছেন ক্ষুরশ্ব ধারা দুর্গম পথস্তত কবয় বদন্তি উত্তিষ্টত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত কী মরার মতো ঘাটের মরার মতো শুয়ে রয়েছ কি করছো সেটা উপনিষদ বলছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধ নিবোধত গ্রেট বেনিডিকশনস আর ওয়েটিং ফর ইউ ওয়াই আর ইউ আর গোয়িং টু এক্সপ্রেস সাম প্যাসিভ মুড সমস্ত সময় সমস্ত সময় এক একটা ভয় একটা অজানা আতঙ্ক আমাদের তাড়া করে নিয়ে বেড়াচ্ছে একটা অজানা অন্নবিলাস থাকলেই আমাদের আতঙ্ক থাকবেই থাকবে এটা আমাদের তারা করে নিয়ে বেড়াচ্ছে এটা আমাদের স্বস্তিতে থাকতে দিচ্ছে না কোনো ভাবে আমরা শান্তি পাচ্ছি না মায়া কাকে বলে এটা অনুভব করার সঙ্গে সঙ্গে উপনিষদের এই কথাটাই মনে পড়ে উত্তিষ্ট জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত এই বর আশীর্বাদ এ বেনিডিকশন তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা নিচ্ছ না কেন প্রাপ্য বড়ানো প্রাপ্য মানে ইট ইজ ডিউ উইথ ইউ ইউ ক্যান গেট ইট এনি টাইম ইফ ইউ উইশো যখন তুমি চাইবে সেটা পেতে পারো কিন্তু চাওয়াটা আছে কি না মিথ্য কথা চাওয়াটা আছে কি না চাহিদাই কাউ নেই কার মধ্যে চাহিদা দেখা যাচ্ছে ওই জন্য যে চাইবে যে চায় সে পায় বলছেন যে চায় সে পায় এটা হলো বিচার তাহলে উত্তৃষ্ট জাগ্রত প্রাপ্রবর্ণ প্রাপ্য তোমার এটা ডিউ বরাণ একটা বর্ণয় বরানো মিন বহু বচন বর হচ্ছে এক বচন মানে বহু বচন বহু আশীর্বাদ তোমার জন্য অপেক্ষা করছে তুমি হচ্ছে অমৃতর পুত্র তুমি নিজেকে ভুলে ভুলে গেছো তুমি এখন স্বরূপে বিরূপ ভাবি মোর মন মায়াতে আকৃষ্ট হয় মহারাজ বলেছেন ভূপ পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেই উদয় এই কারণেতে সেই অমৃতময় জগতের বিষয়গুলো আমরা নিতে চাইছি না আর নেওয়ার কোনো রুচি দেখা যাচ্ছে না ভক্তিমথ ঠাকুরকে প্রশ্ন করছেন একটা কথায় আমাদেরকে আপনি বুঝিয়ে দিন মায়া কাকে বলে অল্প কথায় আমরা অত কথা বুঝতে পারবো না অল্প কথায় সহজ সরল ভাষায় সংস্কৃতও জানি না লোকরা বলছে আমরা সংস্কৃত জানি না আপনি সরল ভাষায় যদি বলে দেন মায়া কাকে বলে মুক্তিমোহন ঠাকুর বলছেন ভগবানের স্বরূপ শক্তি সেটাই হলো বাস্তব শক্তি অন্তরঙ্গা শক্তি ভগবানের স্বরূপ শক্তি হলো বাস্তব শক্তি অন্তরঙ্গা শক্তি কিন্তু স্বরূপ শক্তির বাইরে আর একটা শক্তি আছে বলে মনে হয় অনুভব হয় কিন্তু শক্তি না থাকলে পারে যে শক্তির কোনো অস্তিত্ব থাকে না সেটাকে বলা মায়া শক্তি ভক্তিমণী ঠাকুরের উত্তর হলো ভগবানের স্বরূপ শক্তিই হলো শক্তি ভগবানের অন্তরঙ্গা শক্তি শক্তিই হলো শক্তি ভগবানের শক্তির বাইরে একটা আর একটা শক্তি আছে বলে মনে হয় কিন্তু এই অন্তরঙ্গা শক্তি যেটা স্বরূপশক্তি না থাকলে পরে ওই শক্তিটার কোনো অস্তিত্বই থাকে না সেটাকে হলো মায়া শক্তি অর্থাৎ উদাহরণস্বরূপ বলতে গেলে বলা যায় কোনো মানুষ যদি একটা লাইটের এগেনস্টে দাঁড়ায় ইভ এ ম্যান গোয়িং টু স্ট্যান্ড এগেনস্ট এ লাইট সোর্স অসান লাইট হি ক্যান ডিসকভার ইজ শ্যাডো একটা শ্যাডো ছায়া পড়ে পেছনে কিন্তু সূর্য বা কোনো আলোর সোর্স যদি না থাকে কোনো সূর্য বা কোনো আলোর যদি কোনো কোনো সোর্স না থাকে তাহলে কোনো ছায়া পড়ার কোনো প্রশ্ন আসতে পারে না আসে কি ছায়াটা প্রমাণ করে একটা কায়া আছে ছায়াটা প্রমাণ করে একটা কায়া আছে এই কায়াট কায়াটা আছে বলে তার ছায়াটা পড়ছে যদি কায়াটা না থাকতো তাহলে শ্যাডো পরার কোনো প্রশ্ন নেই কই এখানে তো কোনো কোনো কাউ ছায়া পড়ছে না এটা পরে না সেই জন্য বিচারটা হলো এই ভগবানের অন্তরঙ্গা শক্তি যেটা আছেন তার যে ছায়া শক্তি যেটা উপনিষদে যেটা আমাদের যেটা আমাদের ব্রহ্মসঙ্গীতার বলা হচ্ছে সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়াব যস্ব ভুবনানী বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপম পীজস্ব চেষ্ট তেষা গোবিন্দম আদিপুরুষম তমাহাম বাজান এটাকে বলে ছায়া শক্তি অর্থাৎ যেটাকে বলে দুর্গা ছায়াব যস্ব ভুবনানী বিভবনানী একটা ভুবন নয় ভুবনানী বহুবচন ভুবনানি বিভর্তি বিভূর্তি মানে এ পালন করছে ভুবনানি দুর্গা দুর্গা দেখাশোনা করছে এই তাকে বলা হয় দেবীধাম এই দেবীধামের মধ্যেই আমাদের আনাগোনা এর বাইরে আমরা যেতে পারি দেবীধামের বাইরের বিচারগুলো ব্রহ্মসংগীতা বলেছে বলছেন দেবী মহেশ ধাম তেসু তে সে তে তে প্রভাব নিচয়া বলে এরকমভাবে ইন এন অর্ডার ইট ইস ডেকোরেটেড ইন অর্ডার ইট ইজ ইন অর্ডার ইউ ল্যাভ টু রিয়ালাইজ ইট টোটাল জায়গাটাকে ব্রহ্মলোক পর্যন্ত যেখানেই যাবে এগুলো সব দেবীধামের মধ্যে এগুলো সব দেবীধামের মধ্যে এর বাইরে কিছু নাই যত রণক যত চটকদারি যত অ্যাট্রাকশান অ্যাট্রাকশান আছে না তীব্র অ্যাট্রাকশান ট্রিম্যান্ডাস অ্যাট্রাকশান পিপল ক্যান নট কাট দ্যাট অ্যাট্রাকশন একটা তীব্র আকর্ষণ আমাদেরকে টানছে বিভিন্ন চোখ একদিকে টানছে কান একদিকে টানছে জিউ একদিকে টানছে যেটা প্রহ্লাদ মারা দুঃখ করে বলছেন তিনি ইচ্ছে করে আমাদের জন্যই বলছেন জিউ ভাই কত উচ্চুত বিকর সতী মহাবিতিপ্রা শৃষ্ণ অন্নত হস্তক শ্রবণম কুতশ্চিত এক একটা ইন্দ্রিয় আমাকে এক একদিকে টেনে আমাকে কুকুর বেরালে মতো আমাকে মেরে ফেলছে আমাকে আমার ভালো ভালো খাওয়ার লোভ একদিকে আমাকে টানছে আমার কানেতে আমার নোংরা জগতের কথাগুলো আমাকে টানছে আমার চোখ অন্য অন্য জিনিসগুলো টানছে বিভিন্ন জায়গা জিউ ভা একদিকে টানছে আমাকে এমন একটা অবস্থা মধ্যে ফেলে দিয়েছে যে আমার আর কোনো রাস্তাই নেই খোলা আমার কোনো রাস্তা খোলা নেই একটা ঘোড়ার গাড়ি একটা ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়ির যদি চারদিকে চারটে একই মুলতানি ঘোড়া লাগিয়ে দেওয়া হয় একই পাওয়ার একই ঘোড়ার গাড়ি রয়েছে তার চারদিকে ফ্রন্টে পেছনে এবং ডান দিকে দিকে ঘোড়া লাগিয়ে দাও আর একই সঙ্গে ঘোড়াটাকে চারটে ঘোড়াকে চাবুক মারো চারটে ঘোড়া দুটো ঘোড়া এদিকে টানবে আর দুটো ঘোড়া ওদিকে টানবে এবার ঘোড়ার ঘোড়ার গাড়িটার অবস্থা কি হবে ঘোড়ার গাড়িটা অবস্থা কী সেই কথাটাই প্রহ্লাদ মহারাজ বলছেন এ অবস্থাটা জীবাত্মার কেমন না বহব সপত্ন ইব গৃহপতিম লুলন্তি বহব স্বপত্নী মানে তার অনেক পত্নী আছে অনেক পত্নী তাকে এক এক পত্নী একদিকে টানছে বহব স্বপত্নী ইব গৃহপতিম লুলন্তি তাকে লুট করছে গৃহপতি যে গৃহের মালিক তাকে চারিদিকে ট্রেনে খিঁচে শেষ করে দিচ্ছে তার আর বাঁচার কোনো রাস্তা নেই এরকম একটা অবস্থা আমাদের দাঁড়িয়েছে এর বাইরে আমরা যাওয়ার কোনো আমরা কোনো রাস্তা দেখতে পাচ্ছি না ভয়ঙ্কর অবস্থা এই অবস্থাতে মায়ার স্বরূপ জানা অবস্থা দরকার যেটা চৈতন্য তো অল্প কথায় বলা আছে কৃষ্ণের স্বরূপ এবং এবং শক্তিত্রয় জ্ঞান ভালো করে বাংলাটা শোনো কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান যার আছে তার নাহি অজ্ঞান তার অজ্ঞান থাকে না বোঝা গেল কৃষ্ণের স্বরূপ আর তার মায়া আদি যা কিছু আছে এর যদি জ্ঞান থাকে শক্তিত্রয় জ্ঞান জীবশক্তি চিপশক্তি আর মায়া শক্তি এই জ্ঞান সম্বন্ধে যদি ওয়াকিবল থাকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে আমি আমাদের ক্লিয়ার আইডিয়া পাচল কথা হলো জ্ঞানটা কে দেবে আর নেবেই বাকে প্রথম প্রশ্ন আসছে জ্ঞানটা দেবে কে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নেবে কে এই প্রশ্ন দুটো থেকেই যাচ্ছে আমাদের এই প্রশ্নের বাইরে যেতে পারছে প্রথম কথা উপনিষদ বলছেন আশ্চর্য বক্তা এর বক্তা পাওয়া যায় না আত্মতত্ত্ববিদ বক্তা যেও মনে হয় যেন উনি সদ্গুরু আসলে সদগুরু নয় অনেক নাকড়াবাজি তিনি করেন অনেক কিছু করে দেখিয়েছেন সৎগুর লক্ষণ আলাদা যারা চেনে তারা চেনে সৎগুর লক্ষণ আলাদা সদ্গুরুর দিকে তাকালে বোঝা যাবে তিনি একটা অন্য জগতে হারিয়ে রয়েছেন অ্যাজিভ মাই সদ্গুরু ইজ লস্ট ইন সাম আদার ওয়ার্ল্ড অন্য একটা জগতে যেন একটা হারিয়ে রয়েছে গুরু ফার পদ্মের দিকে তাকাতাম বোঝা যেত তার শূন্য দৃষ্টি তিনি কোনো জগতের টাকা পয়সা কামিনী যে এইগুলো নিয়ে ব্যস্ত নয় লাভ প্রজাপতিগুলো কিছু না রাখে যেগুলো জঞ্জাল এই কথাটাই বহুপাত জানিয়েছেন বহুপাত বলছেন যে সদগুরু যিনি সদগুরু হবেন সে সদ্গুরু তার একটা আলাদা ভাব আছে তাকে লক্ষ্য করলে বোঝা যাবে তাকে লক্ষ্য করলে বোঝা যাবে তার একটা আলাদা ভাব সেই জন্য মনে হয় জগতের কোনো বস্তু তিনি নন গুরু পার পদ্মকে দেখে আমরা কখনোই অনুভব করি নাই যে ইনি আমার কথা অন্তত বলছি এই জগতের কোনো একটা মানুষ বুড়ো মানুষ এই বুদ্ধিটা আসে নাই কোনো দিন এই বুদ্ধিটা আসেনি যে আমরা এই জগতে গরিব তিনি হচ্ছেন এই জগতের কোনো একটা বুড়ো মানুষ যখন তার ঘরে প্রবেশ করতাম গাটা থমথম করে উঠতো উনি বুড়ো মানুষ কিছু বকেনো না কিছু না ওই যে বসে রয়েছেন ঘরে ওসার সঙ্গে সঙ্গে মনে হয় এটা গাটা ছাঁট করে উঠলো কিছু একটা ব্যাপার আছে এটা লক্ষ্য করতাম যাকে তিনি হাত দিতেন যার মাথায় সে মনে করত যে কত ভোল্টের কারেন্ট পাস করে যাচ্ছে বাস্তবিক কথা বাস্তবিক এগুলো কথা কালনাতে একটা উদাহরণ দিলে বোঝা যাবে কালনাতে বাবু বলে একজন ব্যক্তি ছিলেন তিনি কলকাতা কোনো অফিসে চাকরি করতেন আর গুরুপাদ পদ্ম বেশিরভাগ সময়ই কলকাতা শ্রী চৈতন্য মঠে পাবলিকেশন ডিপার্টমেন্টের গ্রন্থ ডিপার্টমেন্টের কাজ করতেন অনেক লেখা সারাদিন লিখে যাচ্ছেন আর অল্প সময়ে তিনি আসতেন কালনাতে দায়িত্ব দিয়েছিলেন বা প্রথম দিকে তিনি বেশ কয়েক মাস কালনাতেই পুরোপুরি ছিলেন কালনাতে পুরোপুরি ছিলেন বারিনবাবুকে কলকাতা থেকে কোনো কিছু বিশেষ জিনিস আনতে হলে ওনাকে দায়িত্ব দিতেন আপনি কলকাতায় যাচ্ছেন আনবেন কলকাতা থেকে এনে উনি শনিবার রাত্রে আসতেন রবিবার সকালে কুটিরে এসে ওনার জিনিসটা দিতেন কথা বলতেন আশীর্বাদ নিতেন একদিনের কথা আমি বলছি অনেক দিনের কথা বলবার টাইম নেই বারিনবাবু এসছেন গুরু ফার চোখ বুঝে মালা করছেন একান্তভাবে বারিনবাবু ঢুকেছেন ঘরে উনি জানেন না উনি অন্য জগতে আছেন বারিনবাবু আস্তে আস্তে ডাকছেন মহারাজ মহারাজ বেশ কয়েকবার ডাকছেন যে সারা পেলেন না সারা পাচ্ছেন তখন দেখলেন কি হলো কে জানে নাম তো করছেন জীব নড়ছে দেখতে পাচ্ছি কিন্তু সারা পাচ্ছেন না তখন তিনি কি করলেন গরু পায়েতে হাত দিয়ে দিলেন দিয়ে বলছে হ্যাঁ তখনই চোখ খুলেছে খোলার সঙ্গে সঙ্গে ও বারিন তুমি এসছো হ্যাঁ সব হয়ে গেল কথা বলে একটা কথা বলবো মা সত্যি কথা বলবেন সত্যি কথাই বলেন আপনারা কখনোই বাজে কথা বলেন না যে আপনাকে আমি অনেকক্ষণ ডাকছিলাম আপনার সারা পাচ্ছিলাম না কিন্তু যখন আপনার পায়েতে হাত দিলাম দিয়ে ডাকলাম তখন কিন্তু পা দিয়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো একটা কারেন্ট আমার ভেতর দিয়ে চলে গেল ফোর ফরটি ভোল্ট ভাট করে লাগলো কী ব্যাপার বলুন তো সত্যি করা বলুন তিনি বলছেন দেখো এই শক্তিটা তোমার কাছে চলে গেল যেহেতু তুমি পা ধরলে শক্তিটা তোমার কাছে চলে গেল মানে কিছু শক্তি তোমার কাছে চলে গেল এরকম একজন না অনেক অনেক ব্যক্তি বলেছেন এরকম এক ব্যক্তি না অনেক ব্যক্তি এ কথা বলেছেন মায়া কৃষ্ণের স্বরূপ জ্ঞান কৃষ্ণের স্বরূপ সম্বন্ধে যে জ্ঞানটা আর তার শক্তিত্রয় অর্থাৎ এক কথায় বলতে গেলে সম্বন্ধ জ্ঞান যে কথাটা বলছিলাম সদগুরুর লক্ষণ হলো পপাত বলছেন উনি স্বরূপে কোথায় যেন একটা থাকেন এই জগতের কোন তিনি বস্তু নয় তার একটা নিত্যস্বরূপ ওখানে থাকবে বৈকুণ্ঠ জগতে যিনি সদগুরু তার একটা স্বরূপ ওখানে আছে আর যিনি সাধন সিদ্ধ হয়েছেন তারও একটা স্বরূপ ওখানে থাকবে সাধন সিদ্ধ হয়ে গেছে তার ওখানে থাকবে আর এখানে তিনি জীবগণকে উদ্ধারের জন্য এই অবস্থায় লীলাটা করেন তাহলে মায়ার ডেফিনেশন দিতে গিয়ে যে কথাগুলো বলা হলো অর্থাৎ ছায়ার মতো দুর্গা যে জগৎকে দেখা যায় এটা ছায়া অর্থাৎ বাস্তবিক শক্তি নয় এই শক্তির ছায়াটা আমাদেরকে শাস্তি দিচ্ছে আমাদেরকে এই জগতে মোহিত করে রেখেছে এর বাইরে আমরা যেতে পারছি না সব ওপরে ওপরে দেবীধামের ওপরে ধাম মহেশের ওপরে ধীরে ধীরে এই সব ধামগুলো সাজানো আছে যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটা পঞ্চম স্কন্ধের প্রিয়ব্রত সম্বন্ধে বলা হচ্ছে সেটা ব্রহ্মাজি মহারাজ ব্রহ্মা স্বয়ং বলছেন তার নাতি প্রিয়ব্রতকে বলছে। ব্রহ্মা স্বয়ং তার নাতি প্রিয়ব্রতকে কথা বলছেন তে যে ভজনে চলে গেছেন রাজ্য রাজধানী টাকা পয়সা কামিনী কাঞ্চন সব ফেলে দিয়ে জঞ্জালের মতো জহৌ মলবধ মল মানে হচ্ছে মল যহৌ মানে ত্যাগ করেছেন সংস্কৃতভাষ চলে গেছেন তিনি নারদজিকে গুরুরূপে গ্রহণ করে তিনি নারদজিকে গুরুরূপে গ্রহণ করে সেখানে তার দিব্য শিক্ষা গ্রহণ করছেন কী করে ভজন করতে হয় কিভাবে এই বিষয়গুলো তিনি শেখবার চেষ্টা করছেন আর মনু মহারাজ বড় বিব্রত হচ্ছেন মনু মহারাজ ইজ ইন টেনশন বিকজ সন গন হি ইজ সাপোজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দ্যাট কিংডম বা হি গন হোম টু গিভ তাকে দেব ওই জন্য তিনি চিন্তিত হয়েছেন তিনি বাবার কাছে গিয়ে অনুরোধ করলেন অর্থাৎ ব্রহ্মার কাছে যদি দয়া করে আপনি যান আমার কথা তো মানছে না ভজন করতে চলে গেছে এখন আমি কাকে দায়িত্বটা দেবো এইসব আমারও বয়স হচ্ছে আপনি যদি দয়া করে একটু গিয়ে বোঝান আমার মনে উনি মানবে তো খুব ভালো ছেলে মানবে ব্রহ্মা করে ঠিক আছে চলো দেখি বলে ওখান থেকে ব্রহ্মলোক থেকে তিনি নিচে নেমে আসছেন ব্রহ্মলোক থেকে লেগে আসছেন ঠিক মন্দরাচল পর্বতে যেখানে গুফাত গুফাতে যে শিক্ষাগুলো গ্রহণ করছিলেন অর্থাৎ নারদজি মহারাজ শিক্ষা দিচ্ছিলেন সেখানে দেখছেন চারিদিকে আলোয় আলো হয়ে গেছে দেখেন সঙ্গে সঙ্গে ব্রহ্মাজি এসে গেছে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়েছেন সম্মানে প্রণাম করেছেন কি ব্যাপার আপনি বলে এসে এবার তিনি তাকে নাতিকে বোঝাচ্ছেন বাবা দেখো আমি শঙ্কর বরুণ ইন্দ্র যারা যা আছে তারা প্রত্যেকে আমরা কিন্তু ছেলে খেলা করছি না আমরা কিন্তু ভগবানের আদেশটা পালন করছি তাই তো ভগবানের আদেশ পালন করছে না এ কথা বলেছেন তো এ কথা বলেছেন না মাকে বলছেন হ্যাঁ বায়ু আমার ভয়েতে বয়ে যাইছে সূর্য সূর্যস্তপতিমৎ ভয়াত আমার ভয়েতে সূর্য তাপ দিচ্ছে মৃত্যুশ্চরমাত ভয়াত মৃত্যু আমার ভয়তে বিচরণ করছে কাকে কাকে নিয়ে যাব কে বলছেন কপিলজি মহারাজ নিজে বলছেন তিনি তো ভগবান তিনি বলছেন মৃত্যুশ্চরতিমত ভয়াত সূর্য তপতিমত ভয়াত সূর্য আমার ভয়েতে তাপ দিচ্ছে মৃত্যু আমার ভয়তে বিচরণ করছে সংসারে সবাই আমার তাহলে কেউ আমরা ছেলে খেলা করছি না আমরা ভগবানের আদেশটা পালন করার জন্য আমরা করছি তা আমার আমি ব্রহ্মা শঙ্কর তার ভগবানের সবাই আদেশ পালন করছি ভগবানের আদেশ পালন করাটাই তো বড় জিনিস তোমার পিতা এই যে মনু মহারাজ কেউ তো আদেশ পালন করছে ভগবান আমাকে আদেশ দিয়েছেন আমি তাকে বলেছি সংসারটা দেখো সংসারে বৃদ্ধি করো তা তিনি পালন করেছে এখন তুমি জঙ্গলে চলে এসছো নির্জনে এখন এখানে তোমাকে তোমারও তো একটা দায়িত্ব আছে তোমার তো একটা দায়িত্ব আছে তোমার নেওয়া উচিত ছিল দায়িত্বটা তুমি সেটা নিলে না আচ্ছা তুমি কি মনে করেছো তুমি কি মনে করলে তুমি যদি মনে করো যে নির্জনে চলে গেলেই ভজন হয়ে যাবে তাহলে আমরা সবাই নির্জনে চলে যাই চলো আমিও চলে যাই নির্জনে গেলেই যদি ভজন হয়ে যায় ঠিক আছে নির্জনে চলো সেই কথাটা বোঝাতে গিয়ে বলছেন সেই কথাটা বোঝাতে গিয়ে তার নাতি অর্থাৎ প্রিয়ব্য বলছেন ভয়ম প্রমত্তস্য বণীশ দেখো যে প্রমোত্ত ব্যক্তি প্রমত্ত ব্যক্তি কারা একটু আগেই কথা বলেছি কোন প্রমোত্ত ব্যক্তি কারা যারা মায়াতে রয়েছে যারা নিজের সম্মুখে মৃত্যুটাকে দেখেও বুঝতে পারে না মৃত্যু কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন নীতিশাস্ত্র বলছেন যে পেছনের টিকিটাকে ধরে রয়েছে মারবার জন্য তারপরে জানতে পারছেন আর সংসারের যত এ আত্মীয় পরিজন সব ভাগবতে বলছেন কি এগুলো হচ্ছে স্বজন দস্যু এগুলো তোমাকে লুট করছে আর তুমি সন্মুখে নিজের মৃত্যু দাঁড়িয়ে রয়েছে আর সংসারের যে বিপর্যয় এত যে বিপর্যয় হচ্ছে ভয়ঙ্কর এটা দেখেও দেখতে দেখে না পশ্চান্ন নপশ্যাতি দেখেও দেখতে পায় না এটা হলো মায়ার জাদু করি এটাকে দেখছি কিন্তু চোখের সামনে দেখছে সব বিপর্যয় দেখেও কিন্তু বুঝতে পারছেন এটা কার প্রসাদ কার কৃপা মায়াদেবী পশ্চন নপি নপশাতি এটা মায়াদেবীর কেপা ভয়ঙ্কর অবস্থা সেখানে ব্রহ্মাজি মহারাজ বলছেন দেখো ভয়ম ভ্রমত্তস্য বনি আচ্ছা যা যিনি প্রমত্ত যে মিছে মায়ার বসে যাচ্চ ভেসে খাচ্ছো হাবু ডুবু ভাই সেই ব্যক্তির নির্জনে গিয়ে কি করবে ওয়ান ম্যান ইজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অব মায়া হি ক্যান টেক সেল ইন হিমালয়ান কেপ হোয়াট ইজ দ্য ইউটিলিটি হি ইজ গোয়িং টু ক্যারি ইজ মেটেরিয়াল মাইন্ড না সে তো নিজের জড়ো মনটাকে নিয়ে চলে যাচ্ছে সে তো নিজের জড়ো মনটাকে নিয়ে যাচ্ছে মনটাকে তো ফেলে যাচ্ছে না তো ওই মনটাই তো রয়েছে যেটা বদমাইশি করত নোংরামো করতো যত নচ্ছার সেই জঘন্য মনটা ওটাই তো রয়েছে ওটাকে তো শোধন করতে পারিনি আর পারবেও বলে মনে হয় না তো গরু বৈষ্ণবের কাছ থেকে দূরে থাকে পালিয়ে পালিয়ে থাকে গুরু বৈষ্ণবের কাছে এলে তবে তো সেটা দূর হবে দূরে দূরে থাকে তাহলে আর তার অনর্থ দূর হওয়ার কোনো চান্স নেই আর কবে নিতাই চাঁদের করুণা হইবে বিষয়ে বাসন আমার কবে তুচ্ছ হবে এই তো রয়েই গেল এ প্রশ্নটা রয়েই গেল এ সমাধানের কোনো রাস্তা দেখা যাচ্ছে না তাহলে ভয়ম প্রমত্তস্য বণিস আরে এই বদ্ধ মনটাকে নিয়ে তুমি যদি জঙ্গলে যাও তুমি কি সুবিধে পাবে ওই মনটাই তো রয়েছে সেই তো জড়জগতের চিন্তা আসবে এটা ব্রহ্মা নাতিকে বোঝাচ্ছে ভয়ম প্রমত্তস্য বণেশ ভিসা যতহা সে স আস্তে সহসর্ত পথ যতক্ষণ সে ছজন বিপদনি নিয়ে বিপদনি ছজন বিপত্নী নিয়ে বসবাস করে তার বিপদ সব সময় কী ছজন কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য এটা ছ বিপত্নী তাহলে এই ছজন বিপত্নীকে নিয়ে তুমি যেখানেই থাকো হ্যাঁ তো কোনো শান্তি নেই কোথায় থাকে তাই বলছেন ভয়ম প্রমত্তস্য বণেশ বিষাদ ইয়ত সহ সহসী যতক্ষণ ছজন বিপত্নির সঙ্গে থাকবে তোমার বিপদ যেখানেই থাকবে সেই হিমালয় গোয়ায় যাও মন্দরাচল পর্বতে যেখানে যাও কোনো দ্রোণাচল পর্বত দ্রোণাচল পর্বতে শিক্ষা দিচ্ছিল মন্দরাচল না দ্রোণাচল দ্রোণাচল পর্বতে শিক্ষা নিচ্ছিল আর ব্রহ্মা বলছেন ঠিক আছে যদি এক কাজ করতে পারো সংসারটাকে জয় করে যদি সংসারের মধ্যে থাকতে পারো তুমি যদি সংসারটাকে জয় করে সংসারের মধ্যে থাকতে পারো তাহলে বিপদটা কী আছে বলো দেখি বিপদ আছে কি যেটা মহাপ্রভু রঘুনাথ দাস গোসাইকে বলেছেন স্থির হইয়া ঘরে যাও নাও বাতুল ক্রমে ক্রমে পায়ে লোকে ভবসিন্ধু খুল মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাস আমি বিষয়ের মধ্যে রয়েছি এই বিষয়গুলো আমাকে যদি স্পর্শ না করে তাহলে আমার কার ভয় আছে এই বিষয়গুলো আমার তো নয় এগুলোর সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই খালি একটাই এটা হরিভজনের কাজে লাগবে হরিভজনের কাজে লাগলে সেটাকে আমি সম্মান করব প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরিসম্বন্ধী বস্তুন মুমুক সভীর পরিত্যাগ বৈরাগ্যম ফলগু কত্থে আর অনাসক্ত সবে শানো ইথার হম উপযুঞ্জত কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্য মুচাদের গৌরীয় ভজনের রাস্তা এত সোজা যে কোটি জন্মে কোটি কোটি গল্প এই ভজন আর পাবে না কিন্তু তথাপি এতই কঠিন এটা বুঝতে পারে নাকি গৌড়ীয় ভজন এতই সোজা আবার এতই কঠিন কেন বোকালুগুর কাছে কঠিন বাকি সোজা সাঁতার কাতাটা জলেতে জল খেলা করাটা প্রসাদ পাওয়া নিত্য কীর্তন করা মজা করা এমন কি কালকে আলোচনা করব সকালে সাতটা থেকে সাড়ে ছটার মধ্যে আসতে হবে সেখানে এই যে ব্রজবাসীর সঙ্গে গল্প করছেন সোনাত ব্রজবাসীরা কাঁদছেন বাবা তুই কোথায় গেছিলি ছ মাস পরে এলি এত এতদিন কোথায় ছিলে। এতদিন ব্রজবাসীরা বলছে কালকে আলোচনা করব বলছে ঠিক আছে বসে এবার গল্প করছে তোর মেয়ের কি হলো বিয়ে হলো হল কার সঙ্গে বিয়ে দিলি এ জামাই কী করে রে তা তুমি মনে করবে বোধহয় জগতের কথা বলছে কথা বলছে মনে করবে না কিন্তু সনাতন গোসাই ভজন করছেন এই টেকনিক আমাকেও অ্যাপ্লাই করতে হয় ঠিক যেমন আমার গুরুবর্গ করেছেন ঠিক বুঝা গেল কারোর সঙ্গে ঠাট্টা করা মজা করা সব ভজনের পরিবর্তন করে দিতে হবে আমার বিশ্রামটাকেও ভজনে কনভার্ট করতে হবে এই পদ্ধতি একমাত্র গৌরীগণের আছে আর কিছু না বুঝা গেল যেটা মাপু দেখিয়েছেন ভক্তের সঙ্গে ভক্ত ঠাট্টা করছে মজা করে গালাগাল দিচ্ছে নরেন্দ্র সরোবরে সাতার কাটছে জল ছুটছে সব ভজন হয়ে গেল সব ভজন অথচ আমার নির্জন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হচ্ছে না হচ্ছে কি আকণ্ঠ করিয়া করো প্রসাদ ভোজন বলছে তো ভজন হয়ে যাচ্ছে মহাপ্রু বলছে একে তুমি এটা দাও এ মালপো পিঠা এঁকে দাও আমাকে আমাকে তোমার লাফরা ব্যঞ্জন দাও সব ভজন হয়ে যাচ্ছে কিন্তু আমাদের নির্জন ঘরে বসেও ভজন হয় না এটা হলো ভজনের টেকনিক যেটা আমাদের গুরুবর্গ জানতেন এখনকার লোক জানেন একটা যদি উৎসব করে একটা মঠ করে একটা মন্দির করে বিগ্রহ সব তার কর্মকাণ্ড একটাও ভজন হবে না তারা জানেই না তাদের তো এটা জানা নেই যে কী করে এটাকে পরিবর্তন করে ভজনে জানেন তাহলে সেখানে ব্রহ্মা বলছেন ভয়ম প্রমত্তস্য বণেশ বিশার ইয়ত আস্তে সহজ আর জিতেন্দ্রীয়স্য আত্মরথের উদ্দেশ্য যিনি আত্মরতিতে প্রতিষ্ঠিত আত্মরতি জিতেন্দ্রীয় আত্মরতের বুধস্য বুদ্ধিমান অপ্রাকৃত বুদ্ধিমান আত্মরতি সম্পন্ন তাকে সংসার বন্ধন কি কোনো বিপদে ফেলতে পারবে সংসার বন্ধন হবে তার তো বন্ধন হবে না সেইটি ব্রহ্মা এবার বোঝাচ্ছেন জিতেন্দ্রীয়স্ব আত্মরতের বুধস্য সংসার বন্ধন মুখর এই সংসার বন্ধন কি করতে পারে তাকে বাবা তোমাকে ফিরে আসতে হবে এসে এগুলো করো এখন এত বড় একজন ব্যক্তিত্ব ব্রহ্মা তিনি বলছেন তার কথা তো অমান্য ঠিক আছে চলো দাদু বলছেন চলুন যাই কিন্তু ব্রহ্মা যখন তাকে ফেরত নিয়ে এলেন অর্থাৎ যখন সেই গুফা থেকে সে আর যে ফেরত হলো ব্রহ্মার কিন্তু মনটা খারাপ হয়ে গেল ব্রহ্মা নিজের বিবেকে বিবেকের সঙ্গে লড়াই করছে। ব্রহ্মা নিজের বিবেকের সঙ্গে লড়াই করছে। যে কোটি কোটি জন্মে কোটি কোটি জীব একজনও ভগবানের কাছে যাওয়ার ক্ষমতা রাখে না এই একটা আমার নাতিটা এই যে ছেলেটা এত ভালো সে তার বিষয় থেকে মন উঠে গেছে আমি তাকে টেনে নিয়ে আবার সংসারে এলাম কাজটা ভালো করলাম এখানে লেখা রয়েছে আমি বলছি না ওখানে লেখা রয়েছে যে ব্রহ্মা বিমনা হয়ে গেল একটু মনটা একটু অন্যরকম হয়ে গেল যে এই ছেলেটাকে আমি ফেরত নিয়ে এলাম কত সৌভাগ্য ফলে মানুষের ভগবানেতে রতি হয় নালে মায়া চাটনি খাচ্ছে আবার সেই এইভাবেই চলছে কোটি কোটি জন্ম পশু পক্ষী জানোয়ার সব জন্ম হচ্ছে কিন্তু একে আমি ফেরত নিই কাজটা ভালো হলো। তার মনটা একটু বিমনা হয়ে গেল মায়া এমনই বস্তু ভগবানের বিগ্রহ রয়েছে তার পাশেও কিন্তু ব্যবিচার করছে ভগবানের বিগ্রহ বিগ্রহ মানে কি সাক্ষাৎ ভগবান বিগ্রহ রয়েছে বিগ্রহ সামনে ব্যবচার করছে বুঝে গেল বিগ্রহ রয়েছে তার পাশে একদিন বিরাট একটা সাইক্লোনের মতো এসে গেল এসে কিছু নয় রামানুজ চৈতন্য মঠে ক্ষতি হয়ে গেল কিছু প্রভাত তখন ছিল দেখল বাকি চার চার সম্প্রদায়ের চার আচার্য রয়েছে রামানুজাচার্যের বিগ্রহের ক্ষতি হয়ে গেল প্রপাতকে খবর দেয়া হলো প্রপাত ছুটে এলেন এসে দেখলেন রামায়ুচার্যের বিগ্রহে কিছু ক্ষতি হয়ে গেছে বিরাট সাইক্লোনের মতো হয়েছিল তখন তো আর রুমফুম ছিল না ফাঁকা প্রপাত বললেন নিশ্চিত পরিমাণে আমি আমি নিশ্চিত পরিমাণে বলছি রামানুজাচার্য হল অর্চন মার্গের আচার্যের মধ্যে গণনা হয় নিশ্চয়ই এ অর্চন সংক্রান্ত এ অর্চন সংক্রান্ত বিষয়ে কোনো ব্যবিচার হচ্ছে প্রপাত বলে দিলেন এই এই যে বিপর্যয় হয়েছে এটা প্রমাণ দিচ্ছে আমার অর্চন রিগার্ডিং অর্চন সাম প্রবলেম মাস্ট সাম নিশ্চয়ই কোনো ব্যবিসার হচ্ছে বলে কি করলেন প্রপাত এই কথা বলে চলে গেলেন রাত্রিরবেলা ভগবান তাকে খবর দিয়েছে গৌরাঙ্গ গদাধর গৌরাঙ্গ খবর দিয়েছে সঙ্গে সঙ্গে ভোরবেলা আরতির আগে আরতি শুরু হবে প্রবাদ ছুটতে ছুটতে আসছেন কোথা থেকে ভক্তি ভবন থেকে নিজের ভজন কুটির থেকে দৌড়াচ্ছেন কেউ জানে না কি হলো রে রেবাবু প্রপাত দৌড়াচ্ছেন দৌড়াতে দৌড়াতেই চৈতন্য মঠের যে বিগ্রহ আছে সেই সিঁড়ি দিয়ে তার উপরে উঠলেন ওদের পদ্মা সরিয়ে শিগিরি মন্দিরে ঢুকলেন ঢুকে গৌরের বিগ্রহকে চাপ দিয়ে তুললেন একটু এরমভাবে আস্তে করে ধরে তার ভেতর থেকে প্রেমপত্র বেরোলো প্রেম লাভ লেটার ব্রহ্মচারীর কেচ্ছা কেন বুঝে গেল তাহলে বউবার ধরে ফেলেছেন বউবার তাকে তাড়িয়ে দিলেন বেরো এখান থেকে বেরিয়ে যাও এখান থেকে বেরিয়ে যাও আউট আই সে আউট বার করে দিল তাহলে এইজন মহাপুরুষরা আমার গুরু পদ্ম একজন পূজারী কাজ করতেন হীরালাল হিরণমান তখন ব্রহ্মচারী ছিলেন সে বেপরোয়া সেবা করেছে গদাধর গেছে উল্টে গদাধরকে দেওয়ালের সঙ্গে এরকম ধরেছে পরে যেত মাটিতে পরে এবার তারপর সোজা করে কাপড় ফোঁব এদিকে মাধ্যমে খবর চলে গেছে গদাধর বলে দিয়েছে। তোমার সেবক এরকমভাবে কেউ অত্যাচার করছে গুরুভাদ হচ্ছে তোকে ডাকো তো কল কল ইউ আন্ডারস্ট্যান্ড না বাড়ি মিন্টু সে পুজারীকে ডাকো পূজারীকে ডাকলো পূজারীকে বলতে তুমি কিভাবে সেবা করছো ওখানে তুমি কিভাবে সেবা করছো ওখানে হ্যাঁ আমি তো ভালোই সেবা করছি সত্যি করে বলো কী হয়েছিল আজকে সত্যি করে বলবে না ধর উল্টেই যাচ্ছিলো আমি দেয়ালের সঙ্গে চেপে ধরে তারপর তাকে তুলেছি এইভাবে সেবা করো তোমরা এইভাবে তোমরা সেবা করো এর আগে ভগবানের সেবা হয় হ্যাঁ এই হচ্ছে তাহলে বিষয়টা পরিষ্কার হলো ভয়ঙ্কর বিষয় তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা মায়ার কোলেতে থাকবো যে আমি বৃন্দাবনে যাই আমি নবদ্বীপে আসি বা পুরুষোত্তম ধামে যাই অল দ্য সেম কেন সেই মন সেই ব্যাবিচার সেই অত্যাচার মনে চলছে বিগ্রহটাকে আমরা তো বিগ্রহ বলে মনে করি না বিগ্রহকে ভগবান মনে করি সাক্ষাৎ ভগবান তখন মনে করতে পারে এই এইরকম বিচার চৈতন্য আপু সঙ্গে রয়েছে সেখানে কালা কালাকৃষ্ণদাসের কি করে মায়া ধরতে পারে আমার জবাব দাও তোমরা যেখানে আপু সঙ্গে রয়েছে তার সঙ্গে হাউ ইজ দ্যাট পসিবল দ্যাট মায়া ক্যান ক্যাচ কালাকৃষ্ণদাস ওয়ার আজ হি ইজ অল কনস্ট্যান্টলি উইথ মহাপ্রভু তো তো মহাপ্রভুর সঙ্গে রয়েছে তাকে কি করে মায়া ধরলো কৃষ্ণ আজকে এটা চিন্তার বিষয় সেই জন্য বৌবাদ বলছেন উই বন্ডেড সোল ক্যান রিজার্ভ দ্য রাইট অফ ফল ডাউন এনি টাইম এনি মোমেন্ট উই নিড নট এক্সপ্রেস আওয়ার ফলসিগো আমাদের বদ্ধজীব যে কোনো সময় যে কোনো মুহূর্তে পতন হতে পারে কত আচার্য পতন হয়েছে কত সন্ন্যাসী কত ব্রহ্মচারী কত বাবা সব পতন হয়েছে আমাদের অহংকারের কোনো কারণ নাই আমাদের খালি দৈন্য করে কাঁদতে হবে আমাদের বাঁচাও এই মায়া থেকে বাঁচবার কারোর সাধ্য নেই শঙ্কর ভগবানও বলেন না শঙ্কর ভগবানও কোনোদিন দিন প্রতিজ্ঞা করে বলেননি মায়া জয় করেছি শঙ্কর ভগবানের ক্ষমতা নেই মায়ারে করিয়া যায় ছাড়ানো না যায় সাধুগুরু কী না না কোনোভাবেই সম্ভব নয় শঙ্কর ভগবানও প্রতিজ্ঞা করে বলছেন যে আমি মায়াকে জয় করেছি এই কথা বলবার ক্ষমতা তার নাই শঙ্কর ভগবানের নয় এই জন্য ভগবান বলছেন মামে বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে দৈবী ঝেঁসা দৈবী ঝেঁসা গুণময়ী মামা দৈবি ঝেঁসা দৈবী ঝেঁসা গুণুময়ী মম মায়া দূরত্তয়া মামে বোঝে প্রপদন্তে মায়াম এতম তরন্ত দৈবী ঝেঁসা ময়ী মনো হ্যাঁ দৈবি ঝেঁসা মম গুণময়ী মায়া হ্যাঁ মামে বোঝে প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে তারাই এই মায়াকে জয় করতে পারবে যারা আমার চরণে বাস্তবিক শরণাগত অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের চরণ ভগবানের চরণ তো ডাইরেক্ট শরণাগত হওয়া যায় না ভগবান দেখাই যায় এই জন্য ভগবান বলছেন পরিষ্কার কথা যে আমার চরণে যারা বাস্তবিক অন্তর থেকে শরণাগতি দেখাতে পেরেছে হয়েছে তারা ছাড়া আর কে মায়াকে জয় করার কার ক্ষমতা নাই কেউই পারবে না তাহলে ভগবান সম্মুখে রয়েছেন ভগবান সামনে রয়েছেন কালাকৃষ্ণদাস ভগবানের সঙ্গে রয়েছে তাকে মায়া ধরল কি করে বলভদ্র বলভদ্র প্রভু তিনি চৈতন্য মহাপুর সঙ্গে রয়েছেন তাকে মায়া কি করে ধরল কি করে ধরল কেউ জবাব দিতে পারবে বলভদ্রপ্রভুকে মা ধরল আমি একটা একটা উদাহরণ দিলে বোঝা যাবে কালা কৃষ্ণদাস লোভে পড়লো থারি তারা লোভ দেখিয়ে চলে গেল কামি কামিনী সঙ্গ করাবার জন্য ওখানে চলে গেল লোভে পড়ে মহাপ্রভু গিয়ে তার চুল ধরে টেনে আনলেন চুল ধরে টেনে আনলেন তার সঙ্গে ঝগড়া হলো মহাপ্রু ঝগড়া করেনি তাদেরকে খালি বলেছেন যে তোমরাও সাধু সন্ন্যাসী আমিও সন্ন্যাসী আমার লোককে তুমি টেনে নিয়ে যাচ্ছ ব্যাপারটা কি আমি তো তোমার খুব ক্ষতি কি এত বড়ো কথা বলে এবার ছুরি কাটারিনি মারতে এলো মহাপ্রভুকে মারবে কেটে ফেলবে সেই ছুরি কাটারি তার গায়ে পড়লো এরা কেটে ফেটে একা গুরু বৈষ্ণবের বিরুদ্ধে যা কিছু করবে সেগুলো ছুরিগুলো তোমার বুকে আসবে জেনে রাখবে যা কিছু করবে গুরু বৈষ্ণবের বিরুদ্ধে অপমান করবে ছোট বড় সব তোমার বিরুদ্ধে আসবে সেই ছুরিগুলো তোমার ভেতরে আসবে ওদের কিছু হবে না বোঝা গেল কতগুলো প্রমাণ চাই বলো এই যে তেমন জড়ো ভরতকে মারতে গেল ও তো কিছু বলেনি ও কিছু বলেছে ওকে হাড়ি কাটে ঢুকিয়ে দিয়েছে এবার বলিটা দিলেই হল এবার ভৃষল পতি কী করেছে খাড়াটাকে তুলেছে জয় মা বলে এবার বলি দেবে তখন কী হলো ভদ্রকালী ওখান থেকে বেরিয়ে পড়ে ওদের এক একজন কচু কাটা করলো করলো কি না ওখানে লেখা রয়েছে যে বৈষ্ণব গুরু চরণে অপরাধ করবে তার এইগুলো সব তার বিরুদ্ধে চলে আসবে তার তার কাছে চলে আসবে এর অপমান মহাপ্রভু তারা ছুটি কাটারি তুলে মহাপ্রভুকে মারতেই যাচ্ছে দে ওয়ান্ট টু অ্যাটাক মহাপ্রভু উইথ কাটার বাট দ্য অল কাটার আর এভরিথিং টু হ্যাঁ তাদের নিজের গায়ে পড়লো সবশেষ তো অন্যায় কিছু বলেন তাহলে প্রহুপাত বলছেন দেখো আমরা কিন্তু যত বদ্ধজীব আছি আমাদের যত বদ্ধজীব আছে কাউন্টলেস দেয়ার অল ওয়ান স্যাম্পল অর আইডিয়ালিজম অফ কালাকৃষ্ণ দাস আইডিয়ালিজম বলতে যে ভালো আইডিয়ালিজম আইডিয়ালিজম তো আদর্শ দুরকম হতে পারে একটা যে খারাপ আদর্শ বালা আদর্শ তো উই অল আ সিম্বল অ্যান্ড আইডিয়ালিজম অল অফ কালাকৃষ্ণদাস আমরা সবাই হচ্ছে কালাকৃষ্ণদের প্রতিনিধি আমরা সবাই কালাকৃষ্ণদাসের প্রতিনিধি যখন তখন আমাদের অবস্থা খারাপ ভগবান রয়েছে পরমগুরু রয়েছে গুরুদেব রয়েছে তারপরেও আমাদের মায়া ছাড়ছে না মায়া ছাড়ছে না আর বলভদ্র 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 প্রভুর কী হলো আরে মহাপ্রভু তো স্বয়ং তার হাতে রান্না খায় হ্যাঁ না বলভদ্র রান্না করে একটন ব্রাহ্মণ ছিল ভিক্ষা করে আনে বলভদ্র প্রভু রান্না করে তা বলভদ্র তার আবার কী হলো সে তো মহাপ্রভুর সঙ্গে বিচরণ করছে বৃন্দাবন যাচ্ছে এদিক ওদিক যাচ্ছে তার আবার কি হলো ভূতে ধরলো নাকি কি হলো বলে এই কী বলে মায়া বৃন্দাবনে সব লোকরা এসে মহাপ্রভু ইচ্ছে করে অক্রুর ঘাট মহাপ্রভু ডাইরেক্ট একেবারে বিন্দু সব লোক এসে ভিড় করল এই নির্জন একটা জায়গায় অক্রূর ঘাট সেখানে গিয়ে মহাপ্রভু নির্জনে রয়েছে যমুনায় চান করেন ভজন করেন আর দর্শনে বেরুন লোকজন আসে খবর তো আর চাপা থাকে না সাক্ষাৎ ভগবান শাক দিয়ে মাছ ঢাকা না এবার সব ভগবানের প্রভাব তো আছেই এবার সব লোক এসে কী করছে এখান ওখান থেকে বৃন্দাবনের যেটাকে আমরা বর্তমান বৃন্দাবন বৃন্দাবন গোটাটাই বৃন্দাবন খবর দিচ্ছে প্রভুকে এক রাত্রিবেলা কৃষ্ণকে দেখা যাচ্ছে তাই নাকি মহাপ্রভু বলছে তাই নাকি হ্যাঁ কৃষ্ণ কালিয়নাগের মাথায় নাচছে আচ্ছা কে দেখেছে বলে সব দেখেছে সব প্রমাণ সব প্রমাণ সবাই এসে এসে মহাপ্রভুকে বলছেন যে কাল রাত্রে দেখা গেছে কৃষ্ণ কালিয়ানাগের মাথায় নাচছে আর মা বলছে তাই নাকি তা হতে পারে কিছু বলছেন না একের পর লোক এসে এই খবর দিচ্ছে একের পর এক লোক এসে এই খবর দিচ্ছে তখন বলভদ্র বলছেন মহাপ্রভুর কাছে প্রভু তুমি যদি অনুমতি দাও আমি একবার গিয়ে কৃষ্ণকে দেখে আসি রাত্রিবেলা বলছেন তুমি যদি অনুমতি দাও কৃষ্ণ দেখা যাচ্ছে যমুনা আমি গিয়ে দেখে আসি একটু মহাপ্রভু তাকে এক ধমক দিয়ে বলছেন পাগল কোথাকার কলিকালে ভগবান স্বয়ং এভাবে এরভাবে কোনো আছে নাকি কলিকালে তো ভগবান এই দেখ দেখা দেবে না লেখা আছে শাস্ত্রে তাহলে ওরা বলছে চুপচাপ বসে থাকো আসল খবর পড় পাবে মহাপ্রভু বলছেন ও বলছে আমাকে একটু অনুমতি দাও একটু যাই গিয়ে দেখে আসি কৃষ্ণ নাকি প্রকট হয়েছে আরে পাগল কৃষ্ণ তো তোর পাশে রয়েছে মহাপ্রভু আরে বদ্ধ পাগল

কিন্তু ব্রজবাসীর কথাটা কিন্তু মিথ্যে নয় ব্রজবাসী যে বলছে বৃন্দাবনে কৃষ্ণ প্রকট হয়েছে এটা তো ঠিক কথা কৃষ্ণ তো প্রকট হয়েছে এই তো কৃষ্ণ বসে রয়েছে এটা তো মিথ্যে নয় সব ব্রজবাসী এসে বলছে বৃন্দাবন মেয়ে কৃষ্ণ প্রকট হওয়া এটা প্রকট হওয়া তো ইয়ে তোমার তো সচ্চা হ্যাঁ কথাটা তো সত্যই বৃন্দাবনে সত্যি তো কৃষ্ণ প্রকট হয়ে এসছে কিন্তু কে কৃষ্ণ পাশে বসে রয়েছে ও কেউ আর জানতে পারছে না এইটি কৃষ্ণ ও কিন্তু পাশে বসে রয়েছে হ্যাঁ যে অনেক কৃষ্ণ আমরা গিয়ে দেখে আসি এই যে দেখ পাশে বসে রয়েছে দেখ দেখতে পাচ্ছেন না চোখে ঠুলি হেঁটে বসে রয়েছে ঠুলি দেখতে পাচ্ছেন এই তো অবস্থা আমাদের সাক্ষাৎ দাঁড়িয়ে রয়েছেন ভক্তিমেন ঠাকুর চোখে এত ঠুলি হেঁটে রয়েছে কিছু দেখতে পায় না যে কে এরা গুরুবর্গ সামনে রয়েছে তাদের দেখছে এ আমারই মতো তো খায় আমার তো আমারই মতো তো খায় দেয় ঘুমোয় আমারই মতো হবে আর একটু বেশি জানে আর কি এইটি হবে এছাড়া আর কি পার্থক্য থাকতে পারে কিন্তু সদ্গুরুর লক্ষণটা যারা জানে তারা কিন্তু তাদের ওপর কৃপা আছে তারা দেখেই বুঝতে পারে কি সৎগুরু তারা কিন্তু অসৎ পারলে পড়বে না তাই জীবনটা নষ্ট হয়ে যায় কিছু পাবে না কিছু পাবে না তো ফাঁকা যেমন শাস্ত্র বলছেন শাস্তে বলছেন যে বালিতে কখনো বীজ রোপণ করো না নিষেধ করছেন তো বালিতে বীজ রোপণ করো না কেন বৃথা বালিতে বই তো কী পাবে তুমি বালিতে বীজ রোপণ করবে না আর পুরুষত্বহীন কোনো মানুষকে নিজের কন্যা দান করো না করলে লাভ হবে না পুংসক যেকো আপনার কন্যা সে ফায়দা কিছু নেই বেকার নপুংস ব্যক্তিকে কন্যা দিয়ে কি হবে ফল নেই আর অপাত্রে মন্ত্রদান করো না অপাত্রে কোনো উপযুক্ত পাত্র না সে প্রমাণই করতে পারে না সে ভজন করতে এসছে প্রথমে তো প্রমাণ করতে হবে ভজন করতে এসে এটাই প্রমাণ করতে পারে না আর কী হবে ভজনের জন্য আসিন তাহলে এই তিনটে স্বাস্থ্যেতে নিষেধ করা রয়েছে আর এই ভুলগুলোই লোকে বারবার করছে শাস্ত্রে নিষেধ করা রয়েছে ভুলগুলো বারবার করছে তাহলে বলভদ্রজি বলভদ্রজিকে মায়া ধরল ভগবান সামনে রয়েছে আমাদের গুরুবৈশব সামনে রয়েছে আমাদেরও মায়া ধরছে আমাকেও ধরে মায়া কোথায় আর পালাবো মুশকিল তাহলে ভয়ঙ্কর এই মায়ারে করিয়া যায় ছাড়ানো যায় সাধুগুরু কীভাবে না না এক সৎসঙ্গ ছাড়া তাও পহুপাত বলছেন এগুলো আমি পরে প্রমাণ করবো প্রপাত বলছেন নিরন্ত নন স্টপ সৎসঙ্গ ক্যান সেভ ইউ নট দ্যাট ফর সাম পিরিয়ড ইউ আর ডুইং সাম সৎসঙ্গ নট দ্যাট দ্যাট আই ক্যান ডিসকাস সাম ডে দ্যাট প্রবাদ বলছেন যারা যারা নিজের জীবনেতে নিরন্তর নিরবাচ্ছিন্ন সৎসঙ্গ করতে পেরেছেন তারাই একমাত্র উদ্ধার পাবেন বাকি পাবেন বোঝা গেল না নিরন্ত মানে তোমার শুয়ে শুয়ে শুয়েও সৎসঙ্গ হচ্ছে খেতে খেতে বাথরুমে গেছো বাজারে সবসময় সৎসঙ্গ হচ্ছে এই যার জীবনে এটা সিদ্ধ হয়েছে সে ছাড়া বাকি খুব মুশকিল অবশ্য তারা অবশ্য কোনো সময় উঠবে একবার পড়ে থাকবে সেটা কোনো কথা নাই যদি অপরাধ না করে তাহলে নিরন্তর নিরবচ্ছিন্ন সৎসঙ্গের প্রতিজ্ঞা করতে হবে তোমাকে নিরবচ্ছিন্ন সৎসঙ্গের প্রতিজ্ঞা তোমাকে করতে হবে

এই এগারো স্কন্ধের এই গম্ভীর বিষয়টা আলোচনা করছিলাম করতে করতে আমরা দেখেছিলাম কিভাবে এই বিষয় লোকগুলো গুরুবৈষ্ণবকে উপহা উপহাস করে করে তো উপহাস করে এই কথাই আলোচনা শেষ করেছিলাম বিগত দিনে রজসা ঘোর সংকল্প কামুকা অহিমন্যবাহ দাম্বিকা মানিনাহা পাপা বিহশান্তি অচ্যুত প্রিয়ানো কী বলছেন তারা রজগুণ সম্পন্ন আমরা দেখিয়ে দেবো এরা রজগুণ সম্পন্ন ও মঠে এরকম উৎসব করেছে আরে আমরা দেখিয়ে দেবো দশ হাজার টাকা প্রণামী দেবো আর মঠ এমন করবো কত কেউ করতে পারিনি মা এগুলো রজগুণ সম্পন্ন ব্যক্তি এরা রজগুণ সম্পন্ন এদের কোটি জন্ম ভজন হবে রজগুণ রজগুণ ছাড়বে না এ বলছে আমি দশ হাজার থেকে প্রণাম দিই এই বলে আমি পনেরো হাজার থেকে প্রণাম দিই বক্তিমন্ত্রী ঠাকুর বলছে কোনো প্রণামী দেওয়ারই উচিত নয় আর কার কথা শুনবে এই হলো কথা তাহলে রজসা ঘোর সংকল্প হা দোজার অ্যাফেক্টেড বাই রজগুণ ন্যাচারালি দে আর ডেঞ্জারাস মুড তাদের মুডই হল ডেঞ্জারাস তাদেরকে ঠেকানো যাবে না ভয়ঙ্কর এদের বলছেন রজসা ঘোর সংকল্প হা তাদের ভেতরে নানারকম সংকল্প চলছে এই জমি লোককে ঠকিয়ে নিয়েছি এই বাবার এই সম্পত্তি নিয়ে নিয়েছি একে এগুলো সব প্ল্যান করছে ভেতরে সব এই চলছে মাথায় আরে টাকাটা তো ওখানে আছি ওটা তো পেয়েই যাবো ম্যাচিউরিটি হয়ে যাচ্ছে আর এক বছর পর এই সব প্ল্যান চলছে মাথায় কিন্তু ভগবানের প্ল্যান যে কী এটা জানতে পারছে না তুই প্ল্যান করছিস এতো তোর প্ল্যানকে মায়াদেবী লাতিমেরা অন্য প্ল্যান করে দেবে বুঝতে পারছি না আমি প্ল্যান করছি দু বছর পর তোই ম্যাচিউর হয়ে এইটাকে তুলে পোস্ট অফিসে রাখবো আর তারপর তো ব্যাকি যে এসব পাবো ও প্ল্যান করছে আর ওর প্ল্যানটাকে যে মায়া দেবে লাথি মেরা দিয়ে অন্য প্ল্যান করে দেবে সে আর মাথায় নেই তার মাথায় ঢুকছে না দুঃখ লোকে কেন পায় জানতে পারো বলতে পারো দুঃখ লোকে কেন পায় ওয়াই পিপল আর গেটিং পেন বিকজ দে আর নট রেডি টু ফেস দ্যাট ক্যান অফ তারা ওই ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করবার মতো তাদের মধ্যে কোনো শক্তি নাই ইচ্ছাও নাই ওই জন্য তারা দুঃখ পায় আজকে আলোচনা করছে যত দুঃখ ভগবান 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 কাউকে দুঃখ দেয় না আমরা আমাদের কর্মফল ভোগ করি সেই দুঃখগুলোকেও বলছেন ভগবানের কৃপা হিসেবে গ্রহণ করতে হবে সমস্ত কৃপা হ্যাঁ আমার ছেলেটা মরে গেল হ্যাঁ বললেই হলো কৃপা হ্যাঁ আমার বউটা মরে গেল হ্যাঁ বউটা মরে গেলো পা পাগল বউটা মরে গেলো পা। বউটা অন্য ছেলের সঙ্গে পালালো এটা পা বেটা ছা পাগল কীপা তো এটা তুই বেঁচে গেলি রামানুজ্যাচার্য তার স্ত্রীর নোংরা ব্যবহারের জন্য ভগবানকে যে প্রার্থনা করছেন ঠিক মায়া পাগল তাকে মায়া পড়ে গেল তাকে পাঠিয়ে দিল শ্বশুরবাড়ি তারপরে এসে এবার ভগবানের চরণের শাস্তঙ্গ ভগবান এখন থেকে আপনি আমি আবার আপনার হলাম একান্ত বউকে দিল সন্ন্যাস নিয়ে বুঝে গেল রামানুচার্য ভয়ঙ্কর পত্নী তা গুরুকে অপমান করে গুরুকে অপমান করে যা তা বলে গুরুপত্নীকে তো তাকে ভগবান যে প্রার্থনা শুনল ও চলে যাব পাঠিয়ে দিল শ্বশুরবাড়ি এবার দিয়ে কি সন্ন্যাস নিয়ে এবার ভগবানের কাছে এসে বলছে আজ থেকে আমি কেবল তোমার হলাম এখন থেকে আমি কেবল তোমার আর কাউর নয় আমি কারোর গোলামি করব না করিনি তাহলে এটা তো আশীর্বাদ অন্য ছেলের সঙ্গে স্ত্রী চলেই যাচ্ছে এটা তো ভালো তো এর আশীর্বাদ বেটা তুই কৃপা করে গেল এ তো মুক্ত হয়ে গেলি এবার তো কত আশীর্বাদ এবার এ ভজন কর এবার শুকিয়ে যাচ্ছে ভয়ে আরে আমার এতই স্নেহ এই স্নেহগুলোকে কাটতে হবে কাটারই দিয়ে যেটা গুরুতত্ত্ব বলতে গিয়ে বলেছিলাম এবং গুরুপস নৈক ভক্তা বিদ্যা শীতে ন ধীর বিবৃষ্যাজীবা স্বয়ময় অপ্রমত্ব সংবৃশ্য আত্মানাম অথত্যাজ্যস্ত কি বলেছে এবং গুরুপসনৈক ভক্ত্যা বিদ্যা কুঠারে ন শীতে ধার করা একেবারে কাটছে মায়াকে গুরু কি পায় কে একবার ফেলে দে বেটা চিরকালের মতো দূর করে দে মায়া বলছে তো এগুলো আসবে এখানে তাহলে রজসা ঘোর সংকল্পা যারাই রজগুণ তার ঘোর সংকল্প যতক্ষণ পর্যন্ত সাত্বিক না হতে পারবি সাত্বিক হলেও কোনো শান্তি নেই তারপরেও পতন হয়ে যাবে শুদ্ধ সাত্বিক হতে হবে সাত্বিক হলেও হবে না সাত্বিক হলেও বিপদ আছে কেন সাত্বিক কী সাত্বিক তোমাকে জ্ঞানে বন্ধন করবে শান্তি গীতাতে বলছেন শান্তি চায় দশটা সাত্বিক তার শান্তি চায় আই লাইক টু লিড আই লাইক টু লিড পিসফুল লাইফ ইট ইজ অলসো কামা আই লাইক টু লিড পিসফুল লাইফ ইট ইজ অলসো কামা ওয়াই ইউ আই ওয়ান্ট ওয়াই ইউ ক্যান নট ফেস প্রবলেম ফর গুরু সেভ আ ইজ আ বিগ প্রবলেম তাহলে বিপদে বিপদ এলে পরে এই কথাগুলো চিন্তা করো আমি শান্তিতে থাকবো আমাকে যেন বিরক্ত না করে এটা হচ্ছে কাম আজকেও আমি ইংরেজি কথা আলোচনা করছিলাম যদি গুরুজির কাছে প্রশ্ন করে আমি তো কোনো অন্যায় করিনি আপনি কেন এই কথা বললেন আমাকে এটাও কাম এটাকে মানে তার ভেতরে অন্নবিলাস আছে টানালে গুরু পদ্মের উপরে একটা কথা বলবার মতো কোনো জবাব নেই ইজ দ্য ফাইনাল ইজ দ্য সুপ্রিম অথরিটি যখন জীব কে রূপগোস্বামীপাদ তাড়িয়ে দিল কি অপরাধ করেছিল জীব আর বেরিয়ে যায় এখান থেকে চলে যাও কি অন্যায় করেছিল বলতে হবে কি অন্যায় করেছিল কি তাড়িয়ে দিল জীব বলেননি যে আপনি আমাকে যে তাড়িয়ে দিচ্ছেন কি কারণ আমি কি অন্যায় করি এটা বলেন সোজা গুরুদেব বলেছে আমি চলে যাব চলে গেলেন যখন নরোত্তম ঠাকুরকে লোকনাথ গোস্বামী বললেন তুমি রাজার ছেলে চলে যাও এখান থেকে বেরো চলে যাও নরতম ঠাকুর প্রশ্ন করলেন না আমি অন্যায়টা কী করলাম আপনি যে আমাকে বলছেন চলে যেতে আমার অন্যায়টা কী এটা বলেন না কারণ গুরুপাতের উপরে একটা কথা বলবার কোনো ক্ষমতা কাউ নাই যেটা বলবে সেটি মানতে হবে পরবর্তীকালে দেখবে গুরুপার্থকে শাসন করলো বকলো তাড়িয়ে দিল পরবর্তীকালে তার করুণাটা পরে দেখতে পারবে কিন্তু এখন একটা প্রশ্ন করতে পারবে না কেন বললেন এ কথা এ কথা বলার সঙ্গে সঙ্গে বুঝে নেবে তোর ভেতরে কাম আছে অন্নবিলাস আছে তাই জন্য এই প্রশ্ন করছি নালে যা বলেছে তিনি সেইটি ফাইনাল গুরু গুরুপার্দ ভগবান ভগবান তো ভগবান অভিন্ন আচার্য মাম বিজানিয়ান ভগবান বলেছে আর কোনো কথা নেই চলে যাব হয়ে গেল এত প্রশ্ন করতে গেলে এত প্রশ্ন আসার তো কোনো প্রশ্ন নেই তাহলে রজসা ঘোর সংকল্পা কাম যারাই রজগুণ সম্পন্ন যারাই রজগুণ সম্পন্ন তারাই ঘোর সংকল্প ঘোর সংকল্প এই কালী পুজো করবো হ্যাঁ পাটা পাঁটা বলি দেব এসব সংকল্প করছে সুন্দরভাবে প্ল্যান করছে কি কি করবে সব এবার প্ল্যান করছে বসে বসে বোঝা গেল তালে রজসা ঘোর সংকল্প হা কামু কাহা তার যে কামুক কামুক আহা অহিমন্যবাহা অহিমান্যবাহা মানে সাপের মতো ক্রোধি এজ ইউ সি স্ন্যাক ভেরি অ্যাংরি অ ইউ হ্যাভ ডান নাথিং স্ন্যাক ফোঁসি কী করেছে তোকে ফোস করে উঠলি সাপ অহিমন্যবাহা ওই মানে সাপের মতো ক্রোধি কিছু না করলে রেখে যা তাহলে যারাই রজগুণ সম্পন্ন তমগুণ সম্পন্ন যারাই রজগুণ সম্পন্ন তমগুণ সম্পন্ন রজসা ঘোর সংকল্পা আর তারাই দে হ্যাভ সাম প্যাসিভ কাম অর অ্যাক্টিভ কাম মাস্ট বি দেয় তাদের ক্রোধ আসতে পারে না ইউজুয়ালি দে আর নেভার অ্যাঙ্গ্রি কারা ক্রোধী হয় যাদের ভেতরে কাম আছে ক্রোধ আছে কামের সঙ্গে ক্রোধের সংকল্প ক্রোধের সঙ্গে কামের যোগাযোগ আছে না বিষয়ান পুংশ পুংস্তে সুপজাত সংজাত সংজাত কাম কামাত ক্রোধ অভিজাত কামাত ক্রোধ অভিজাত ক্রোধাত ভাবতি ষণ্মহ ষণ্মহাত স্মৃতি বিভ্রম স্মৃতি বিভ্রংসাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত পুনঃস্বামী তো ক্লিয়ার কথা যদি ক্রোধ আসে তোমার মধ্যে তার কাম আছে কিন্তু বৈষ্ণব যখন ক্রোধ দেখাবে বাস্তবিক সেটা কিন্তু কাম নয় এটা ভক্তি প্রপাত বলছেন গুরু বৈষ্ণবের অপমানে গুরু বৈষ্ণবের অপমানে তীব্র প্রতিবাদ করা এটা হলো ভক্তির অঙ্গ প্রপাত বলছেন ভক্তির অঙ্গ এটা না করলে পতন হয়ে যাবে চোখের সামনে দেখলে গুরুদেবকে অপমান করছে বৈষ্ণব চুপ করে থাকলে তোমার পতন আর উঠতে পারবে না তাহলে রজসা ঘোর সংকল্প হা তারা कमुक होज रिलेटेड उ अदर इंटरकनेक्शन देर तजसमीन रजगुण सम्पन्न दे है डेन्जरस प्लानिंग दे है साम डेजरस फिरफुल प्लानिंग गौर संकल्प हा एंड दे मस्ट बी कमुक दे है साम कम इनसाइड एंड কাম আছে বলেই তারা অহিমন্যব সাপের মতো ক্রোধি সাপ যেমন ক্রোধী হয় অহিমন্যব অটোমেটিক ওয়ান রিলেটেড উইথ দ্য আদার আর অহিমন্যব যারা সাপের মতো ক্রোধি দে মাস্ট হ্যাভ ফলস ইগো অটোমেটিক্যালি ওয়ান ইজ রিলেটেড উইথ দা চেন ওয়াইজ অল রিলেটেড চেন ওয়াইজ ওয়ান বাই ওয়ান তাহলে তারাই দাম্ভিক হবে কারা দাম্ভিক হয় যাদের ক্রোধ আছে কারার কোধ আছে যাদের কাম আছে যাদের কাম আছে কি করে কাম কামে ঘোর সংকল্প সম্পন্ন তাদের কি আছে রজগুণ আছে এগুলো সব জড়িত তাহলে তারাই দাম্বিক হবে আর তারা সম্মান চাইবে আমাকে সম্মান দিতে হবে সম্মান সব কাছ থেকে মালা কিন্তু গুরুবৈষ্ণবের বিচার কী অমানি মানদ অমানি মানদ হইলে কীর্তনে অধিকার দিবে আর মহাপ্রভু বলছেন তিনাদবি শুনেছেন তরোর বিষয়ই আমানিনা আমার মানদিনও কীর্তনীয় সদাহরি দ্যাট ইজ দ্য অনলি সিন্টম দ্যাট ইজ আ সাধু দ্যাট হি ক্যান স্পিক হরি কথা বাই দ্য মার্সি অফ গুরু বৈষ্ণব শিওরলি দ্যার ইজ সাইড ইজ আর্ট নিশ্চিত পরিমাণে তার তিনাদবি আছেই আছে আর ইনি যত মিষ্টি কথা বলছেন যত মিষ্টি কথা তিনি কিন্তু তার ভেতরে কাম আছে তার ভেতরে কাম আছে তার ভেতরে সরলতা নাই তিনাদপি নাই কিন্তু বাইরে তিনি বলছেন ধন্যবাদ বাঞ্ছে মিষ্টি দুষ্ট লোকের মিষ্টি কথা দুষ্ট লোক সবসময় মিষ্টি কথা বলে আর অন্যান্য জিনিস দিয়ে ভোলা কে খার লোক বপাদের মতো ব্যক্তি পরিষ্কার কথা বলে দিল তোর রে গৌন কর না যা যা ভগার খালে ডুবে মর কিছু করার নেই আমাদের রজসা ঘোর সংকল্প হা কামুকা অহিমান্ন দাম্ভিকা মানিন হা তারা দাম্ভিক এবং মানি সম্মান চায় সম্মান দিতে হবে পাপাহা তারা পাপিষ্ঠ বেহসন্তি অচ্যুত প্রিয়ানো যারা ভগবানের প্রিয়জন যারা ভগবানের নিজজন প্রিয়জন তাদেরকে হো হো করে হাসে দাঁত বাড় করে হাসে তাদের দাঁত বের করে হাসে মজা করে এই আবার একটা কি? এই হাসে কিন্তু আমরা যদি ইতিহাস দেখি পুরাণ ভাগবত মহাভারত যত সব দেখিয়ে দেব তখনকার দিনে সমস্ত রাজা এমনকি রামচন্দ্র স্বয়ং কৃষ্ণ পর্যন্ত সাধুগুরু বৈষ্ণবকে অপার সম্মান দিতেন কেন ওরা জানেন সমাজের কর্ণধার কারা ব্রাহ্মণ বৈষ্ণব আমাদের মনে হয় উই থিঙ্ক দ্যাট পলিটিক্যাল লিডার্স দে গোয়িং টু গাইড আস বাট নট দ্যাট অ্যাকচুয়ালি দ্যাটস ওয়াই দিস কাইন্ড অফ ডিসেস্টার প্রবলেম হ্যাপনিং আদিমকাল থেকে এইটি নিয়ম ছিল যে সমাজে যত ধার্মিক রাজা থাকবে সমাজে যত ঋষি মুনি ব্রাহ্মণ বৈষ্ণব থাকবেন তারাই আমাদেরকে পরিচালনা করবেন এইটি নিয়ম শাস্তে দেয়া আছে নতুন করে কিছু বলবার নেই শাস্তে বলা আছে রামচন্দ্র বলছেন ব্রাহ্মণ বৈশব কী করবো বলুন এখন আমার কী কর্তব্য অম্বরীশ মহারাজ হুইজ এনজয়িং দ্য টোটাল সোভারজিনিটি অফ দিস হোল ওয়ার্ল্ড কান্টু সি ইজ স্পিকিং দ্য নাও দিস প্রবলেম হোয়াট টু ডু আমার এই সমস্যা হয়েছে এখন কি কী করবো মুনি অকারণে রেগে গেছেন আমার মানে আমি পারণ যদি না করি আমার একাদশী ভ্রষ্ট হয়ে যাবে আর যদি পারণ করি তাহলেও এবার মুনি ঋষিকে ছেড়ে দিয়ে আমি তো করতে পারি না এখন আই উই আর ইন ডিলে মা অ্যাট প্রেজেন্ট উই আর ইন ডিলে মা উভয় সংকট আমরা উভয় শঙ্কর কোন দিকে যাব তা ঋষিমুনিকে বলছেন কে অম্বরীশ মহারাজ যে সপ্তদ্বীপ অধিপতি পুরো পৃথিবীতে সাতটা দ্বীপ আছে সেই সাতটা দ্বীপকে কন্ট্রোল করেন অম্বরীশ মহারাজ না ইউ থিঙ্ক দের ইজ নো প্লেন নাথিং বা অফকোর্স এবার চ্যারিহ চ্যারিহ উড়ে যেত এই অম্বরীশ মহারাজ সাতটা দ্বীপ সাতটা দ্বীপ আছে পৃথিবীতে এশিয়া মহাদেশ থেকে আরম্ভ করে হ্যাঁ যত মহাদেশ আছে সমস্ত অস্ট্রেলিয়া আমেরিকা সব যত দেশ আছে গ্রিনল্যান্ড সব এগুলো সব মহাদেশগুলো একা চালাতে এই ভারতবর্ষে বসে অথচ এখনকার একটা স্বামী তার ঘরের ফ্যামিলির স্ত্রীকে কথা শোনাতে পারে না স্ত্রী কথা শোনে না মেয়ে কথা শোনে না ছেলে কথা শোনে না একটা ফ্যামিলিতে চারজন ফ্যামিলি মেম্বার তারা সব আলাদা আই আয়ারল্যান্ডে থাকে ইন এ ফ্যামিলি ফোর মেম্বারস অফ দেয়ার ইচ অফ দেন স্টেইং ইন এ আইসোলেটেড আয়ারল্যান্ড দে হ্যার নো কানেকশান বা দে ডিক্লেয়ার দ্যাট উই আর ফ্যামিলি মেম্বারস অ্যাকচুয়ালি তাদের কোনো ফ্যামিলি কোনো লিঙ্কই নেই মেয়ে মেয়ের মতো চলে ছেলে ছেলের মতো চলে বউ চলে গেল এক জায়গায় চোখে দেখা আমার চোখে দেখা নিজের চোখে দেখা স্বামী হচ্ছে মরা টাকি খুব ভালো কিন্তু ওই সেই স্বামীর সামনে দিয়ে চলে গেলো নোংরা করতে চলে কিচ্ছু বলবার নেই বলে এক লাথি মারবে মুখে চোখের সামনে দেখা বুঝলে কতটা যেমন ল্যাটা মাছগুলোকে গলা টিপে ধরে না এই যে মায়েরা যারা মাছ মাংস খায় লেখা আছে সাথে মনুসঙ্গীতা যারা মাছ মেরে খাচ্ছে মা তারা বিধবা হয়ে যায় বেশি বাংলাতে সবচেয়ে বেশি বিধান কেন ওদের অভিশাপ লাগে মরা টাকি 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 এরকম গলাটাকে সে সেরকম মায়াদেবী গলা হ্যাঁ মায়াটা গলাতে ফাঁস দিয়ে রেখেছে বেরোতে পারবে আর বেরোতে পারছেন ত্যাগও করতে পারছেন ত্যাগ করলে আবার বিরাট বিপদ অনেক হিসাব কিতাব চলে আসবে কোথা থেকে দেবে সহ্য করতে হবে সারা জীবন সারা জীবন শুধু না মরবার পরে তো ওই চিন্তা আসবে না মরবার সময় চিন্তা হবে ওই জন্ম হবে কোথায় যাবে কোথায় কোথাও ভালো সমাধান এক বাস্তবিক এক সাধুগুরু বৈষ্ণবের কাছে আত্মনিবেদন করে সমাধান করে নেওয়া আর কোনো রাস্তা নেই তাহলে তারা কি করে হাসে আর অম্বরীশ মহারাজ যে সপ্তদ্বীপের অধিপতি সে ব্রাহ্মণ বৈষ্ণবকে হাত জোড় করে বলছেন এখন আপনারা বলুন আমার এখন কি কর্তব্য দি ইজ দ্য ক্রিটিক্যাল সিচুয়েশন হোয়াট টু ডু নাও আপনারা বলুন তারা বললেন দেখুন রাজন এক বিন্দু শস্যের মতো ঘাস ঘাস আছে না কুশের কুশের অগ্রভাগ এর দিয়ে পঞ্চপাত্রে দিয়ে একটু জল নিয়ে আপনি তো নির্জলা আছেন জল দিয়ে আপনার পারো নয় আবার না খাওয়া আপনি আবার ঋষিকে অপমানও হবে না দুটোই হয়ে যাবে আচ্ছা তাই যদি বলেন তাই করি তাই তো করলেন তিনি তো নিজের মতো করেননি ও ওরা বললেন যে দেখুন কুশের অগ্রভাগ কুশের অগ্রভাগ দিয়ে পঞ্চপাত্রে দিয়ে একটু ছিটে জল নিন এরম না আপনার পারণ হয়ে গেল আবার না খাওয়া হলো দুটোই হলো আপনি তো জল খাচ্ছেন না সরষের থেকেও কম আর দুর্বাস মনে রেগে গেল অম্বরীশ মাছ কোন অন্যায় করেছিলেন কি ঠিকই করেছেন ব্রাহ্মণ বৈশ্বককে জিজ্ঞাসা করে তাহলে তখনকার দিনের সমস্ত রাজা বিক্রমাদিত্য পর্যন্ত রাজা বিক্রমাদিত্য পর্যন্ত এমনকি মুসলমান রাজা আকবর পর্যন্ত সভা সদ্দেরক্ষণ পরামর্শ করতেন কি করলে ভালো হয় কিন্তু এখন এরকম যে যার তে তার আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে আমরা সবাই রাজা আমাদের রাজা থাক হয়ে গেল যে ফ্যামিলিতে সবাই মাতব্বর সে ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে যে দেশেতে সবাই কর্ণধার সে সে দেশ ধ্বংস হয়ে যাবে টিকবে না কেউ টিকবে সব ধ্বংস যে মঠ মন্দিরে সবাই এক একটা কর্ণধার এই আমি বলেছি ওই জন্য বামুন কিছু বলতেন না বলে বারো ভাতারির অবস্থা মঠ আমি আর কি বলবো বল যা বলছে কর আমার কিছু করার নেই ওরা কি আমার কথা মানবে আমি বলবো আমি তো বলতে পারি এটা করলে ভালো হয় গুরুবর্গ করেছিল মানবে না তো আমি চুপ থাকি মর তোরা তোরা মর গলায় দড়ি দি আমি কি করবো আমার কথা তো মানবি না আমি চুপ করে থাকবো ব্যাস হয়ে গেল সমাধান এই তো সমাধান এটা সমাধান প্রথমে বামন গোস্বা বলতেন বোবার শত্রু নয় পরবর্তীকালে বলতেন না মহারাজ বোবারও শত্রু আছে বলতেন বোবারও শত্রু আছে এতদিন বলতাম বোবার শত্রু নেয় কিন্তু এখন আমি বলতে বাধ্য হচ্ছি বোবারও শত্রু আছে বোবাকেও মারবে অকারণ কিছুই করেন এই হচ্ছে দিনকাল পড়েছে তারা শুনবে ভাগবত এইসব বিচার আমি তো হো হো করে হাসি কে শুনবে শোনার কই সত্যি কথা শোনবার কোনো লোক নেই মিথ্য কথা বলো লোক সব ভিড় হয়ে যায় এই হচ্ছে কথা তাহলে এরা দাম্ভিক সম্মান চায় পাপজনী লাভ করবে এবং বিহসন্ত অচ্যুত প্রিয়ান অচ্যুতের যে প্রিয়জন তাদেরকে হাসি উড়ায় বদন্তিতে তে অন্নঅন্ন উপাসিত স্ত্রী গৃহেশ মৈথুন্নপরে চাষী সাহা যযন্তী অশ্রেষ্টান অবিধান অদক্ষিণম বৃ বৃত্তই পরম গ্রন্থি পশু নতদ্িত কি বলছেন বদন্তিথি অন্য অন্ন তারা নিজেদের মধ্যে যিনি মদ খায় সে আবার মাতাল খুঁজে যে মদ খায় না সে মাতাল খুঁজবে কোথায় একটা মাতাল আছে একা মজা হয় না বাংলা খাবে একটু একসঙ্গে হলে ভালো হয় মজা লাগে এই আমাদের ভাগবতের কথা আছে একটা রজস্তম প্রকয়ৌ সমশিলা ভাজী বই রম প্রকৃতির লোক যে যেরম প্রকৃতির সেরকম ধরনের বন্ধু এটা বন্ধুত্ব চায় এর নিয়ম রজস্তম প্রকতয়ো সমশীলা ভাজী বই হোয়াট উই স্পিক ইন ইংলিশ বার্ডস অবফিদা ফ্লক টুগেদার এর নিয়ম এখন এই অবস্থায় বলছেন বদন্তি তারা গুরু বৈষ্ণবকে অপমান করে ঘোর সংকল্প করে এই দুর্গাপূজা আসছে আমি মহিষ বলি দেবো জানিস আর কর ভালো একটা মহিষের দাম কত জানিস বলি কর ধনম দেহি জনম দেহি যশো দেহি দিশো জৈহি এবার করে। কর এবার সংকল্প কর আমার শত্রুগুলোকে মা মেরে ফেলো আমার শত্রু যেন কেউ না থাকে আর তোর শত্রু তুই নিজে তো তোর শত্রু তো তুই নিজে তুই তো নিজেই জানিস না তুই নিজে নিজের শত্রু ছাগল কিছু জানে না ও যে ও নিজের শত্রু জানে না ও অন্যকে শত্রু দেখছি পাগল এই জন্য তে অন্য অন্য উপাসিত স্ত্রীও তারা নিজেদের পত্নী আছে তাদের সঙ্গে খোস আলাপ করে খোস আলাপ করে ভালো করে যত্ন করে স্ত্রীকে আর এই মৈথুন আগা যেটা প্রহ্লাদ মহারাজ বলছেন জন্মৈথুন প্রহ্লাদ মহারাজ বলছেন এই সংসারের আনন্দে আর ডুবে রয়েছে খুব ভালো একবার আনন্দে একবার ডুবে রয়েছে নেশা করে যেমন থাকে চরস খেয়ে হ্যাঁ চরসকে ডুবে থাকে না ভোলে বাবা সে লোকগুলো আর বোধ ভোলে বাবা ওদেরকে ভালোবাসে না ওরা মনে করে ভোলে বাবা খায় হ্যাঁ এই জন্য বদন্তিতে অন্য অন্য উপাস স্ত্রী স্ত্রীকে পূজা করে ভালো করে তার তর্পণ করে আর গৃহইসু সেই গৃহের যত্ন করে কোথায় কী লাগাবে কী আনবে আরও কয়েকটা তল্লা বাড়াবে ওপরে ছেলে বিয়ে দিচ্ছে নতুন তার দরকার তাই কি না এইসব করতে হবে সে প্ল্যান করছে এইভাবে করে এবং অনেক যজন যাজন করে পয়সা তো আছে না পয়সাটাকে দেখাতে হবে তো এই বিরাট রথযাত্রা খুলে দিল আর রথযাত্রার রও তো বুঝি নাকি পয়সা আছে খুলে দিল রথ এই টান রথ টান ধুমধাম বায়াতে আরম্ভ করলে রথযাত্রা হয়ে গেল রথযাত্রা কী বস্তু সে নিজেই জানে পয়সা আছে তো খরচা করতে হবে তো পয়সাটা যাবে কোথা পয়সা খরচ করতে হবে খরচা করে দেবে বিভিন্ন লোক খাইয়ে দিল নাম হয়ে গেল এইভাবে খরচা করে কিন্তু সে নিজেই জানে না কি উৎসবটা তুই করলি হোয়াট ইজ দা হোয়াট ইজ দ্য নেট হোয়াট ইজ দ্য নেট আউটকাম অফ দ্যাট ফাংশন হোয়াট ইউ ওয়ান্ট টু অর্গানাইজ যে ফাংশানটা তুই করলি তার আউটকামটা কী পেলি আমার কথাগুলো খুব খারাপ লাগবে কিন্তু এগুলো বাস্তবিক কথা গীতাতে ভগবান বলছেন গীতাতে ভগবান বলছেন দ্রব্যময় যজ্ঞ তো সবাই করে কিন্তু দ্রব্যময় যজ্ঞের বাইরে এটা যজ্ঞ যে জ্ঞানময় যজ্ঞ কে করতে পারে সেটা তো কেউ করে না করতে পারে কি হেন গীতাতে ভগবান বলছেন শ্রেয়ানু শ্রেয়াণুদ্রব্যময়া যজ্ঞাত জ্ঞানদ্রব্যম পরন্তপাহা হে পরতাপিনী আর পরতাপকারী অর্জুন দ্রব্যময় যোগ্য থেকে যোগ্য অনেক ভালো কেন বলো তো দ্রব্যময় অনেক ম্যাটার বিষয় সব কর্ত কন্টামিনেশান দো রিচ ম্যান আই নো ওয়ান কেস ফর্টি ইয়ার্স ব্যাক মাই ওয়াজ নট সো বিগ ওয়ান ম্যান হি অ্যারেঞ্জ ওয়ান বিগ ইন মহারাষ্ট্র অফ রুপিস যজ্ঞ नॉट नाम संकीर्तन नथिंग यज्ञ एंड इज ऑल फैमिली टोटल फैमिली हेरिटेज ऑल डिस्ट्रॉएड बेक मिस्टेक इन कलिकाल देर इज नो प्रॉपर सिस्टम ऑफ यज्ञ नथिंग इवेन यू कैन नॉट गेट प्यूरिटी ऑफ आइटम्स एनी यज्ञ भंडारा का यज्ञ अगर करो उसमें भी कंटमिनेशन तगवान बोलो तुम फल आंते जांचो ফল আনতে গেছে তো বাজার তুমি জানো না এবার ওই ফলওলা কি করলো এখন দিয়ে দিলো আর তুমি গেলে তুমি দেখো নি তোমাকে ওই হাতে ফল দিয়ে দিল ফল দিয়ে দিল তো ফল দিয়ে দিল এবার তুমি তো জানো না তুমি এঁটো ওইটাতে এঁটো আমাকে অনেকেই প্রশ্ন করে যে মহারাজ আপনি বাইরে ডাব ডাব পেতো তো আপনি খাওয়া খান না ডাব পান আমি ডাবও পাবো না কেন ডাব পাবেন না কেন सिलिगुड़ी का कोई माताजी पागल हो गया बोले मैंने मैंने सपने में भी सोचा नहीं आपने ऐसा थे एडडाबाला तो डाब दे रहा है तो डाब केटे, केटे दे दीছে কি অসুবিধা আছে আর ডাবালা কি অসুবিধা আছে শুনে রাখো যে ডাবটা তোমাকে যে কাটারি দিয়ে কেটে দিছে ওটা তুমি নিসিংহদেব কে দিছো আবার ওই কাটারি দিয়ে কেটে তোমাকে দিলো তুমি পেলে তি বলে এখানে মালাই আছে আমাকে কেটে দাও ওই কাটারি দিয়ে কাটছে তাহলে নৃসিংহদেবকে তুমি নিজের উচ্ছিষ্ট দিলে আমাকে তুমি উচ্ছিষ্ট দিতে পারবে না অত বোকামি নয় ইউ ক্যানট মেক ফুল অফ মি তাহলে এইভাবে সব উচ্ছিষ্ট লোকে বলছে ডাব খেতে আপনার দোষ কি কী দোষ সে তো আমি জানি তুই কি বুঝবি কার্তিক কার্তিক এই তোমার একাদশীর দিনে দুধ দুধ পেলে কী দোষ মহারাজ আমি দুধ পেলে কোনো দোষ নেই গুরু ভাজপদ বলেছেন ও যদি সর্ষের তেল দিয়ে দোয়ায় তো রয়ে গেল বলতো শেষ হয়ে যাবে চতুর্মাস শেষ হয়ে গেল একাদশী শেষ ওই জন্য আমি দুধও পাই না এমনকি তেলও নয় কোনো কিছু নয় আগে তো পুরো নির্জলাই থাকতাম এখন জোর করে চারটে পাঁচটা কথা বলতে হবে দু ঘন্টা করে কিছু নিন আর ঠিক আছে মাঝে মাঝে উপবাস করি টোটা তাহলে দেখা গেল এই যে তেল যেটা এত পয়সা দিয়ে কিনবি আমি যদি পাঁচশো টাকা লিটারও দিই স্টিল দেয়ার ইজ নো গ্যারেন্টি আই পে হান্ড্রেড ফাইভ হান্ড্রেড রুপিস ওয়ান লিটার আই লাইক টু গেট পিওর গ্রাউন্ড নাট ওয়্যাল স্টিল আই guarantee. নট পুট গ্যারেন্টি দ্য নো গ্যারেন্টি ওখানে ইম্পিউরিটি থাকবেই এখন সেইটা তুই যদি ভালো করে ঘেঁটে ঘেঁটে খাস বেশ ভালো টেস্ট হলো আলু ভাজা খা মর এবার এবার মর তুই একাদশী হলো না একটু একাদশীতে গুরুফার পো বলতেন হ্যাঁ না মহারাজ ওরা বলছে একটু আদা ঝালফাল ফাল তো মরে যাবি নাকি মরে যাবি একদিন কাঁচা এই আদা এগুলো না খেলে কি আছে খা এগুলো সিদ্ধ করে কেন কেউ হবে ওই জন্য হয় না এই জন্য আজকে তো আর করা যাবে না তোমাদের ব্যস্ততা বিশ্রাম দিতে হবে কালকে সকালে বাধ্য হয় যেহেতু কালকে রাতে ব্যস্ত থাকবো দিন ব্যস্ত সকালে সাত সাড়ে সাড়ে ছটার মধ্যে আসতে হবে সাতটা থেকে নটা শেষ করে এবার অনলাইনে কথা শুরু করতে হবে তারপর কৃষ্ণনগরের কথা তারপরে এবার চলে যেতে হবে অন্য কাজে তা কাজে কিছু উপায় নেই আজ এই পর্যন্ত থাকলো অনেক কিছু আলোচনার ইচ্ছা হয় কিন্তু সময় তো পারমিট আমাদের সময় অত্যন্ত তো ভয়ম প্রমত্তস্য বনে সিসাদ ইয়তঃ স্বাস্থ্যে সহ শট পত্ন আত্মরথের উদ্দেশ্য সংসার বন্ধন কিউ নু করতি অবধ্যাম বাঞ্ছকল পতুর শেখে পাং পাবনে ভো